ओम जथाग्नेर दाहिका शक्ति राम कृष्णेर स्थिताह्या सर्वो विद्या स्वरूपांतं शारदां प्रणामहम्। जननी शारदार तार कत शत रूप आम्रा कटी रूपी बा जानी, कोनो कोनो भक्तेर काछे তিনি ধরা পড়েছেন বা কোনো কোনো ভক্তের ভক্তিতে তিনি ধরা দিয়েছেন, এমন কত ঘটনা আমরা নিয়ে আজকে উপস্থিত, যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে মায়ের স্বরূপ বা একটি অন্তর্নিহিত সত্তা উন্মোচিত হয়েছে। এইরকম একটি স্বরূপ বা অন্তর্নিহিত রূপ, রাধিকা রূপ, আমরা এই পুণ্যতিথিকে, দোল পূর্ণিমার পুণ্যতিথিকে মাথায় রেখে আমরা মা শারদার শ্রীরাধিকা রূপগুলি দেখার চেষ্টা করব। একবার গৌরীমাকে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা গৌরদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস বলতো। এই কথা বলায় গৌরীমা খুব রহস্য করে, কাব্য করে শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী। এখানে যদি মা শারদা রায় কিশোরী হন আর শ্রীরামকৃষ্ণ যদি বাঁকা বংশীধারী হন, তাহলে গৌরীমা বলেই দিলেন যে তুমি রাধার থেকে বড় নও। তাতে শ্রীরামকৃষ্ণ অখুশি হননি, বরং খুশি হয়েছিলেন। গৌরীমা ঠিক বলেছিলেন এইভাবে কাব্য করে, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকে বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। এভাবে গৌরীমার যখন বক্তব্য শুনলেন ঠাকুর, ঠাকুর এই কথা শুনে মায়ের যে স্বরূপ জানেন এবং শ্রীরামকৃষ্ণেরও স্বরূপ কী, সেটা গৌরীমার প্রাজ্ঞ দৃষ্টিতে ধরা পড়েছে। তখন মা শারদা, গৌরীমা যখন এমন করে মায়ের এই স্বরূপ উন্মোচন করলেন, তখন মা গৌরীমার হাত চেপে ধরেছেন, অর্থাৎ তিনি তার স্বরূপ অবহিত হয়ে পড়েছেন, অবহিত হয়ে গেছে এবং জানতে পেরেছে। মা নিজেকে যতই অবগুণ্ঠনে লুকিয়ে রাখুন না কেন, কখনো কখনো কোনো কোনো ভক্তের ভক্তির আতিশয্যে তা ধরা পড়েছে, কখনো বা গৌরীমার প্রাজ্ঞ দৃষ্টিতে ধরা পড়েছে, কখনো বা মা নিজেই ভাবস্থ হয়ে গেছেন। তাই তিনি ধরা পড়ে গেছেন, তিনি যেন একালের রাধা। শ্রীরামকৃষ্ণ আরও একবার ত্রিগুণাতীতানন্দ মহাজকে বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এই যে অনন্ত রাধার মায়া, মা শারদার সম্পর্কে বলতে গিয়ে মায়ের মধ্যে যে সেই রাধা সত্তা বিরাজমান এবং কখনো কখনো বিকশিত হয়ে উঠেছে, তা আমরা বেশ কয়েকটি ঘটনার মধ্যে দেখতে পাই। আমরা শুধু এই ঘটনা কেন, যদি আমরা গীতার কথাই ধরি, যে সম্ভবামী যুগে যুগে, ভগবান যুগে যুগে সম্ভূত হন, সেই সূত্র ধরে ভগবান যতবার এসেছেন সঙ্গে ভগবতীও এসেছেন। যেমন শ্রীকৃষ্ণের সঙ্গে যদি রাধা আসেন, তাহলে
विष्णुप्रिया एसेछेन श्री चैतन्यर संगे श्री रामकृष्णर संगे एसेछेन शारदा किन्तु एरा सेई एकी महाशक्ति भगवती भगवानेर संगे एसेछेन बा श्री रामचंद्रेर संगे सीता देवी सेई एकी शक्ति बारे बारे रूप धारण करेछेन किन्तु से रूप के देखे हयतो आमरा अन्य नाम दिएछि किन्तु से एक ही शक्ति बारे बारे तार काछे आमादेर काछे भक्तिर काछे धरा पड़े कखनो राधा कखनो शारदा ता एई शारदा माके आमरा विभिन्न समय देखी विशेष करे मा जखन बृंदावने गिएछिलेन बृंदावने गिए मा तार स्वरूप के खुजे पेयेछिलेन आमरा जानी बृंदावन धाम श्रीकृष्णेर अवस्थान सिराधिकार सेखाने विराजमाना काजेई सेई जगह जखन मा गिएछेन तखन तो तार स्वरूप के खुजे पाबेनी आमरा देखी एक भक्त मा के बोलेछिलेन मा ठाकुरेर जप तो आमाके बोले दिएछेन किन्तु आपनार जप करब कि बोले मा बोलेन राधा बोले पारो नय अन्य किछु पारो एइजे बा शुधु मा बोलेओ पारो एइजे मा बोले दिलेन हठात् करे तार मुख दिए एइ राधा कथाटी उच्चारित हलो ताई आमरा मने करि तार मध्ये सेइ राधा सत्ता छिलो सेइ राधा सत्ता छिलो सेटा बृंदावने गिए आमरा मायेर निज मुखे एकटि उक्तिर कथा शुनेछि बृंदावने गिए एक भक्तके प्रश्नेर उत्तर दिते गिए मा बोले फेलेछिलेन आमी राधा एइ जे आमी राधा एइ कथाटि तिनि जखन बोलेन तखन आमादेर मने राखते हबे जे मा तार स्वरूप सम्बन्धे प्रकाश करे फेलेछेन बृंदावने राधा भावे भावित हुए गिएछिलेन मा एवं तार स्वरूपे अवस्थान करेछेन बृंदावने मा गिए बाका बिहारी वंशीधारीर काछे तिनि प्रार्थना करेछिलेन हे बाका बिहारी तुमि आमार मनेर बाँकटी सोजा करे दाओ एइ जे तिनि सेखाने तार एकटि उपस्थिति सेटि अनुभव करेछेन এবং সেই সময় মা তার স্বরূপ খুঁজে পেয়ে তিনিও শ্রীরাধাভাবে ভাবিত হয়ে গেছেন এরকমভাবে আমরা বেশ কিছু ঘটনার মধ্যে দেখি একটি ভক্ত ঠাকুর আর মাকে অভেদ দর্শন করত সে বালকটি জগদম্বা রূপে পূজা করেন এবং এই পূজাকালে সে অর্ধ বাহ্য দশা প্রাপ্ত হয় সেই সময় সে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখতে পায় এবং ঠাকুর মাকে তিনি রাধা কৃষ্ণ রূপেই দেখতেন কাজেই মা যে তাকে এই রূপ দেখিয়েছিলেন আবার কোনো ভক্ত কালী রূপ দেখতে আগ্রহী নয় মায়ের আনন্দময়ী রূপ দেখতে চেয়েছিলেন মা তাকে স্পর্শ করেছিলেন এবং স্পর্শ করার পর সে দেখেন মায়ের মধ্যে সেই রাধা রূপ তাই এখানেও আমরা সেই মায়ের এই রূপটি দেখে আমাদের বারবার মনে হবে যে তিনি এত ভক্তকে এই রাধা রূপ দর্শন দিচ্ছেন এর কারণ কি আসলে তিনিই তো এক শক্তি প্রসঙ্গক্রমে স্থান বিশেষে কাল বিশেষে ব্যক্তি বিশেষে এবং স্থান মাহাত্ম্যে তার সেই ভাবের বিকাশ ঘটেছে এবং মানুষ যে ভক্তিমান মানুষ যে ভক্তি সহকারে তার কাছে আত্মনিবেদন করেছেন তার কাছে মা এভাবেই ধরা পড়ে গেছেন আমরা আরও একটি
ঘটনার কথা শুনতে পারি যে এক বৈষ্ণব বংশে জন্মেছেন একজন সুকৃতিবান। সে মায়ের দর্শন পেতে চেয়েছিলেন, দেখেছিলেন মায়ের মধ্যে সেই রাধারূপ। আমরা শুধু এই কেন ঘটনা, এই মায়ের রাধারূপ দর্শন ছাড়াও যদি আমরা শ্রীরাধিকার কথা ভাবি, যে শ্রীরাধিকার যে অষ্টসখী ছিল, ললিতা, বিশাখা, তুঙ্গভদ্রা এরকম ছিলেন যারা, ঠিক সেই অষ্টসখী আমরা এবারেও দেখেছি সারদা দেবীর মধ্যে। কীরকম? মা সারদা যখন কামার পুকুরে স্নান করতে যেতেন, হালদার পুকুরে, সেই সময় তার অষ্টসখী রাস্তায় তার সঙ্গে দেখা করত, তার সঙ্গে স্নান করতে যেত এবং স্নান করে ফিরে আসতে আসতে আবার তারা মিলিয়ে যেত। তার বাঁ দিকে চারজন, ডান দিকে চারজন, এই যে অষ্টসখী পরিবেষ্টিত হয়ে শ্রীরাধিকা যেমন থাকতেন, আমরা অবাক হয়ে যাই মায়ের সঙ্গে এই অষ্টসখীর হঠাৎই আগম, হঠাৎই আবার তারা বিলয় হয়ে যেত। এই যে তাদের হঠাৎ করেই আগমন ঘটত এবং মায়ের মধ্যে সেই ভাব, সে সত্তা ছিল বলেই, তবে মা একবার স্বীকার করেছেন যে বারবার এই আসা যাওয়া বা এর নিস্তার নেই। বলছেন যেখানে শিব সেখানেই শক্তি, এর নিস্তার নেই, এই আসা যাওয়া চলতে থাকবে। বলছেন শিব শক্তি একত্তরে, শিব এই আসা যাওয়ার নিস্তার নেই। অবশ্য আমরা যদি ঠাকুরের একটি উক্তির কথা মাথায় রাখি, ঠাকুর বলছেন ও আমার শক্তি, আমরা লাদিনী শক্তি শ্রীকৃষ্ণের রাধা দেবীকে বলি, তাই শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন ও আমার শক্তি। সেই শক্তি রূপিণী সারদা যখন এভাবে আমাদের কাছে আসেন, তখন তার বিভিন্ন রূপের কথাও কিন্তু আমরা জানতে পারি। এক ভক্ত, তিনিও মায়ের কাছে আসতেন, তার নাম প্রমোদা দত্ত। তার ইচ্ছে ছিল যে মায়ের কাছে বসে ধ্যান করব এবং সেই ইচ্ছা নিয়েই মায়ের কাছে বসে সেদিন তিনি ধ্যান করেছেন। ধ্যান করার পর মায়ের কাছে প্রসাদ নিয়েছেন এবং প্রসাদ নিয়েও গেছেন বাড়িতে স্বামীর জন্য। সেদিন তার যে অনুভব হয়েছিল মায়ের কাছে বসে, তিনি বাড়িতে গিয়ে তার স্বামীকে বলেন যে আজকে স্বর্গে গিয়েছিলাম। স্বর্গ কী আমরা জানি না, আমরা কল্পনায় অনুভব করতে পারি। এই ভক্তটি মায়ের সান্নিধ্যে ধ্যান করে স্বর্গে যাওয়ার অনুভূতি লাভ করেছিলেন এবং বলছেন যাকে দর্শন ও পর্শন করেছিলাম তিনি বৃন্দাবনের রাধা, অর্থাৎ মা সারদাকে এই দর্শন পর্শন করে তার বৃন্দাবনের রাধা কথাই মনে হয়েছে, তাই তিনি সেই রাধার কাছে বসে প্রসাদ পেয়েছেন, জপ ধ্যান করেছেন এবং সেই প্রসাদ বাড়িতে নিয়ে গেছেন। গিয়ে বাড়িতে এই কথাগুলো তার স্বামীকে ব্যক্ত করছেন যে বৃন্দাবনের রাধার স্পর্শন পেয়েছি, দর্শন পেয়েছি এবং স্বর্গে গিয়েছিলাম ধ্যানে। এই যে অনুভব, শ্রীরাধিকা রূপিণী সারদা তাদের এক অনুভূতির জগতে পৌঁছে দিতেন। কাজেই মায়ের মধ্যে যে এক বিশাল শক্তি ছিল, শ্রীরামকৃষ্ণ বলছেন ও আমার শক্তি, সেই আনন্দময়ী মা আবার কখনো কখনো বলছেন শ্রীরামকৃষ্ণ তুমি আমার মা আনন্দময়ী। এই যে আনন্দময়ী মা সারদা, সে কথাগুলো কিন্তু আমরা বারে বারে প্রমাণ পাই বিভিন্ন ভক্তজনের কথা সাক্ষাৎকারে এবং অনুভবের মধ্য দিয়ে। এইরকমই একটি ঘটনা, একটি শীতলা মন্দিরের পূজারী যিনি গৌরী মায়ের সঙ্গে
তার পরিচয় ছিল, তার খুব ইচ্ছে ছিল মাকে দর্শন করা। তা গৌরীমা বলেছিলেন, তোমাকে বৃন্দাবনের রাধাকে দর্শন করাবো, জ্যান্ত রাধাকে দর্শন করাবো। এই কলিযুগে বসে যখন এই কথা বলছেন, সে পূজারীর মনের মধ্যে একটি ভাব জন্মায়। এ নিষ্ঠাবান পূজারী ছিল এবং গৌরীমার মতো সাধিকা যখন কথাটি বলছেন তখন তার বিশ্বাস তো হবেই, কিন্তু দেখার জন্যে তার চোখ মন এবং হৃদয় উদ্গ্রীব হয়ে ওঠে। গৌরীমার নির্দেশে তিনি মায়ের কাছে যান এবং মায়ের চরণ বন্দনা করেন। কিভাবে বন্দনা করছেন? যে বন্দে রাধাং আনন্দ রূপিণীং, বন্দে রাধাং আনন্দ রূপিণীং, বন্দে রাধাং আনন্দ রূপিণীং। এইভাবে বন্দনা করতে করতে তিনি মায়ের মধ্যে শ্রী রাধিকাকে দর্শন করলেন। কাজেই আমাদের শ্রী শ্রী মা শারদা কখনো কখনো কোনো কোনো ভক্তের কাছে তার সেই রাধা রূপকে মেলে ধরেছেন। যে এই রকমভাবে যখন তার রাধা রূপকে প্রকাশ করে ফেলছেন গৌরীমা, তখন মা গৌরীমাকে একবার বলেছিলেন, ছি অমন কথা বলতে আছে গৌরীদাসী, রাধা যে চিন্ময়ী। মা গৌরীমাকে বলতেন গৌরদাসী, তিনিও তো স্বয়ং গৌরের দাসী, তাই বলতেন গৌরদাসী। তখন গৌরদাসী কি বললেন জানেন? গৌরীমা কি বললেন? বললেন, আর তুমি কে? তুমিও তো চিন্ময়ী, রাধা চিন্ময়ী, কিন্তু তুমিও তো চিন্ময়ী। এভাবে মায়ের স্বরূপকে উন্মোচন করে দিয়েছিলেন গৌরীমা, বা কখনো কখনো কোনো সাধক ভক্ত মায়ের সেই স্বরূপ দেখেছিলেন। আবার বৃন্দাবনে অবস্থানকালে যখন মা কালাবাবুর কুঞ্জে ধ্যানস্থ হয়ে গিয়েছিলেন এবং ধ্যানস্থ হয়ে তিনি সমাধিস্থ হয়ে যান, এই সময় যোগিনমা তাকে নাম শোনান, কিন্তু তার সমাধি কিছুতেই ভাঙছে না। তখন যোগিন মহারাজ অর্থাৎ যোগানন্দ মহারাজ তখন তাকে নাম শোনান। সেই নাম শুনতে তবে তার ধ্যান ভাঙে। আমাদের মনে রাখতে হবে মা কখন কীভাবে থাকতেন সেটি মায়ের সন্তানরা বুঝতেন, যারা তাকে অনুভব করেছিলেন। মায়ের এই দিব্যভাবের অবস্থাটি অনুধাবন করতে পেরেছিলেন যোগানন্দ মহারাজ এবং তিনি জানতেন মাকে কখন কোন মন্ত্রে ধ্যান ভাঙাতে হয়। তাই যোগানন্দ মহারাজ সেদিন মায়ের ধ্যান এভাবে ভাঙিয়েছিলেন। আবারও এই বৃন্দাবনে থাকাকালীন আমরা দেখি একবার কৃষ্ণ বিরহী রাধার মতো তিনি শান্ত নীল যমুনার তীরে ভাববিহ্বল হয়ে বসে পড়েছেন। যে নীল যমুনা, তার মধ্যে হয়তো নীলকান্তমণি কৃষ্ণকে দর্শন করছেন, তিনি আর তার মধ্যে নেই, ভাববিহ্বল হয়ে পড়েছেন, যেন স্বরূপে তিনি শ্রী রাধিকাই হয়ে গেছেন। এবং রাধা নাম শোনাতে শোনাতে তখন তার অর্ধবাহ্য দশা আসে এবং অর্ধ নিমিলিত নেত্রে মা ঈষৎ হেসে বললেন, আমি কোথায়? মা, তিনি যে বৃন্দাবন লোকে রয়েছেন এবং সেই নীল যমুনার তীরে বসে রয়েছেন, তার এইভাবে তিনি নিজেকে হারিয়ে ফেলেছেন। তখন বলছেন, মা আপনি তো বৃন্দাবনে। মা এইভাবে নিজে নিজেকে হারিয়ে ফেলতেন এই স্থানে, স্থান মাহাত্ম্যে নিজেকে এক করে ফেলতেন এই বৃন্দাবনে। বংশীবট, কুঞ্জবন, যমুনা পুলিন, ব্রজবিহারী শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করেছিলেন এবং শুধু তাই নয়, যমুনার জলে
নৌকা থেকে তিনি অপলগ্ন নয়ে তাকিয়ে রয়েছেন বোধহয় যমুনার জলের মধ্যে নীলকান্ত মণিকেই দর্শন করছেন, শ্রীকৃষ্ণকেই তিনি দর্শন করছিলেন। কাজেই শ্রীশ্রীমা ওই যমুনার জলে তাকানো শুধু নয়, সেইখানে গিয়ে তখন মা রাধিকাই হয়ে গিয়েছিলেন। আমরা এ তো যমুনা তীর্থের এই যমুনা নদীর কথা বললাম যে বৃন্দাবনে যমুনার জলে দেখলেন তিনি। আবার যখন তিনি দক্ষিণেশ্বরে ছিলেন সেই সময়ও তিনি যে শ্রীরাধাভাবে থাকতেন যখন, তখন তিনি শুনতে পেতেন, বুঝতে পারতেন। বলছেন দক্ষিণেশ্বরে রেতে, মা অর্থাৎ রাতকে রাত রেতে বলছেন, রাতে কে বাঁশি বাজাতো শুনতে শুনতে আমার সমাধি হয়ে যেত। এই যে মা শুনতে পেতেন যেন সেই বাঁকা বংশীধারী শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, এবং সে বংশীধ্বনি শুনবে কে? শ্রীরাধিকাই তো শুনবেন। তিনি সেই বংশীধ্বনি শুনে সমাধিস্থ হয়ে যেতেন। আবার আমরা যদি এই দক্ষিণেশ্বরী লীলার কথা বলি, দেখব এইরকম একটি দোল পূর্ণিমা তিথিতে সেদিন দুটি বালক, একটি ছোট একটি অপেক্ষাকৃত বড়, মাকে আবির দিতে এসেছেন। মাকে তারা পায়ে যেই আবির দিলেন, মা সঙ্গে সঙ্গে ভাবাবেশে চপলা বালিকার মতো, তিনি আর সাধারণ নন, তার মধ্যে এক চপলা বালিকা রাধিকার আবেশ ঘটে এবং তিনি তাদের গায়ে মাথায় আবির ভালো করে মাখালেন। এই যে তার মধ্যে সঙ্গে সঙ্গে যে রাধাভাবের উদ্রেক, এখান থেকে আমরা অনুধাবন করতে পারি তিনি ছিলেন একালের রাধা, কৃষ্ণপ্রেমের রাধা। তার মধ্যে যেন একটি ধারা বয়ে যেত, কৃষ্ণপ্রেমের ধারা। কখনো বা মা যশোদার নীলমণি দর্শন করেছেন, বিশেষ করে রাধাভাবের গান তিনি খুব পছন্দ করতেন, মাথুর কীর্তন ছিল তার খুব পছন্দের। এই যে নীলকান্তমণিকে দর্শন করছেন, কৃষ্ণপ্রেমের ধারাকে তিনি শুনতে পছন্দ করতেন, কীর্তন পছন্দ করতেন, এসবগুলোই শ্রীরাধিকার পছন্দের বিষয়। আমরা এই ঘটনা থেকে আমরা অনুমান করতে পারি তিনি ছিলেন এজকের রাধা, সেই রাধা মা সারদা, যিনি সত্যি তার অনন্ত মায়া গহনে না যায়। শ্রীরামকৃষ্ণের সেই কথাই আমাদের মনে রাখতে হবে, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়, তার মধ্যে সেই রাধার অনন্ত মায়া আমরা কতটুকুই বা জানতে পেরেছি, কতটুকুই বা অনুধাবন করতে পেরেছি, কতটুকুই বা বুঝতে পেরেছি। তিনি না ধরা দিলে তাকে ধরা যায় না, তিনি না বোঝালে তাকে বোঝা যায় না। আমরা কয়েকটি মাত্র ঘটনা অনুসরণ করে আমরা চেষ্টা করছিলাম মায়ের সেই রাধারূপের সন্ধান পাওয়ার জন্য। আরও কত শত ভক্তের কাছে কতবার যে মা রাধারূপে নিজেকে প্রকাশ করেছেন, বিকাশ করেছেন, তার কটা ঘটনাই বা আমরা জানি। আমরা এইরকমভাবে মায়ের জীবনের ঘটনা যদি জানতে চাই, বুঝতে চাই, আমরা মায়ের কথায় অনুসরণ করতে চাই, মায়ের জীবন অনুসরণ করতে চাই, দেখব মা কৃষ্ণ ভক্তদের কাছে রাধিকা রূপে বিকশিত হয়েছেন, আবার অন্যান্য ভক্তদের কাছেও তার আরও আরও রূপ ধরা পড়েছে। তাই সেই আনন্দময়ী রাধারূপিণী মা সারদাকে আমরাও, সেই ভক্ত যেমন করে তার দর্শন পেয়ে প্রণাম জানিয়েছিলেন, আমরাও সেভাবে সেই একালের রাধা মা সারদাকে প্রণাম জানাই। বন্দে রাধাং আনন্দরূপিণীং, বন্দে রাধাং আনন্দরূপিণীং, বন্দে রাধাং আনন্দরূপিণীং। জয় মা, জয় মা সারদা রাধা।
জয় মা।